বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি দীর্ঘদিন চুটিয়ে কাজ করছেন হিন্দি সিনেমায়। তার সময়ের অনেকেই ইতোমধ্যে অভিনয় ছেড়েছেন, কিন্তু শিল্পা সেই দলের নন। নিজেকে তিনি সবার থেকে আলাদা করেছেন তার কাজ দিয়ে। স্বামী সন্তানের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত নতুন নতুন লুকে ধরা দেন তিনি। এদিকে এমন গুণী একজন অভিনেত্রীর সন্তানের প্রতিভা থাকবে না তা কি হয়, তাই তো সম্প্রতি জানা গেল মাত্র 10 বছর বয়সে ব্যবসায় নামলো শিল্পা শেঠির পুত্র ভিয়ান। তাও আবার কাস্টমাইজড স্নেকার্সের ব্যবসা শুরু করেছে রাজ শিল্পা দম্পতির এই পুত্র। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তথ্য জানান খোদ শিল্পা শেঠি নিজেই। জানা যায় রাজ শিল্পা দম্পতির পুত্র ভিয়ান নিজের কোম্পানির নাম রেখেছেন ভিআর কিক্স, যেখানে 4,999 রুপি থেকে পাওয়া যাবে কাস্টমাইজড স্নিকার্স। নিজেকে গর্বিত মা হিসেবে আখ্যা দিয়ে শিল্পা শেঠি বলেন, তার ছেলে ভিয়ান রাজের প্রথম এবং আলাদা একটি বিজনেস ভেঞ্চার ভিআর কিক্স। তার প্রতিষ্ঠান কাস্টমাইজড স্নিকার্স তৈরি করবে। ছোট বাচ্চাদের বড় স্বপ্নকে সবসময় উৎসাহ দেওয়া উচিত। অবাক করার বিষয়, নতুন এই ব্যবসার আইডিয়া থেকে শুরু করে ভিডিও তৈরি করা পর্যন্ত সবকিছু করেছে ভিয়ান। তাই তো ছেলের এমন ভাবনা দেখে মুগ্ধ শিল্পা শেঠি। এর আগে 2009 সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। 2012 সালে জন্ম হয় ভিয়ানের। এছাড়া 2020 সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের এক কন্যা সন্তান।